ত্রিপুরা তো একটা ছোট্ট রাজ্য, আমাদের একটা ছোট্ট জেলার মতো, আমাদের 23টা বড় জেলা আছে। জিজ্ঞেস করুন, একটা মাতাবরী মন্দির ত্রিপুরার ট্যুরিজমের সবচেয়ে বড় অ্যাট্রাকশন সেন্টার, সেটাও তোমরা ভালো করে সুন্দর করে চারিপাশটা সাজাতে পারো না? যান দেখে আসুন দক্ষিণেশ্বর কি করে দিয়েছি। কালীঘাটেও তৈরি হচ্ছে, তারাপীঠ করে দিয়েছি, তারকেশ্বর করে দিয়েছি, জল্পেশ মন্দির করে দিয়েছি, পাথর চাপড়ি করে দিয়েছি, ফুরফুরা শরীফ করে দিয়েছি, বেড়িয়াল গ্রাউন্ডগুলো বাঁধিয়ে দিয়েছি, শ্মশানগুলো অনেকগুলো ইলেকট্রিক চুল্লি করে দিয়েছি, কি বাকি আছে? ত্রিপুরা তো একটা ছোট্ট রাজ্য, আমাদের একটা ছোট্ট জেলার মতো, আমাদের 23টা বড় জেলা আছে। জিজ্ঞেস করুন, একটা মাতাবরী মন্দির ত্রিপুরার ট্যুরিজমের সবচেয়ে বড় অ্যাট্রাকশন সেন্টার, সেটাও তোমরা ভালো করে সুন্দর করে চারিপাশটা সাজাতে পারো না? যান দেখে আসুন দক্ষিণেশ্বর কি করে দিয়েছি। কালীঘাটেও তৈরি হচ্ছে, তারাপীঠ করে দিয়েছি, তারকেশ্বর করে দিয়েছি, জল্পেশ মন্দির করে দিয়েছি, পাথর চাপড়ি করে দিয়েছি, ফুরফুরা শরীফ করে দিয়েছি, বেড়িয়াল গ্রাউন্ডগুলো বাঁধিয়ে দিয়েছি, শ্মশানগুলো অনেকগুলো ইলেকট্রিক চুল্লি করে দিয়েছি, কি বাকি আছে? ত্রিপুরা তো একটা ছোট্ট রাজ্য, আমাদের একটা ছোট্ট জেলার মতো, আমাদের 23টা বড় জেলা আছে। জিজ্ঞেস করুন, একটা মাতাবরী মন্দির ত্রিপুরার ট্যুরিজমের সবচেয়ে বড় অ্যাট্রাকশন সেন্টার, সেটাও তোমরা ভালো করে সুন্দর করে চারিপাশটা সাজাতে পারো না? যান দেখে আসুন দক্ষিণেশ্বর কি করে দিয়েছি। কালীঘাটেও তৈরি হচ্ছে, তারাপীঠ করে দিয়েছি, তারকেশ্বর করে দিয়েছি, জল্পেশ মন্দির করে দিয়েছি, পাথর চাপড়ি করে দিয়েছি, ফুরফুরা শরীফ করে দিয়েছি, বেড়িয়াল গ্রাউন্ডগুলো বাঁধিয়ে দিয়েছি, শ্মশানগুলো অনেকগুলো ইলেকট্রিক চুল্লি করে দিয়েছি, কি বাকি আছে?